ওই রাতে যদি কেউ গোসল করে শরীর থেকে যত ফোঁটা পানি ঝরবে তত গুনাহ মাফ হয়ে যাবে। আমি নিজ জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না, মাগরিবের টাইমে করা লাগবে, পানি যত ঝরবে গুনাহ তত ঝরবে। শবেবরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবেবরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে, তা আমি বললাম না নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো শবে বরাতের রাতে গোসল করার কোন নিয়ম আছে কি। আজকের ভিডিওতে আরো জানবো শবে বরাতের রাতে গোসল করলে কি হয়। দর্শক শ্রোতা, ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। খুব ব্যস্ত আছে, শবে বরাত পালন চলছে, রুটি বানাইতেছে, কেউ কেউ মাগরিবের সময় গোসল করে। আমি নিজ জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না, মাগরিবের টাইমে করা লাগবে, পানি যত ঝরবে গুনাহ তত ঝরবে। এই সবগুলো বানোয়াট, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এখন এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু খোরাফাত ঢুকে গেছে, আমরা সঠিকটা গ্রহণ করতে চাই, বেদাত পরিত্যাগ করতে চাই, আমরা সতর্ক হতে চাই, খুঁতখুঁতে হতে না চাই, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের লাইলাতুন নিসফে বিন শাবানের যে মাগফিরা, যে ক্ষমা, আল্লাহ সকলকে অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আমরা এই শবে বরাত পেলে বুঝি রোজা এসে গেছে। শবে বরাতের পর থেকে আসলে মসজিদগুলোতে মুসল্লি বাড়তে থাকে। তবে পরিতাপের বিষয় হলো কিছু ভাই আছেন যারা শবে বরাতের রাতে এসে সব মাপের আশায় হাজির হয়, পরের দিন থেকে আবার মসজিদে আসে না। শবে বরাতের রাতে আসলে সব মাপ, তাই গত এক বছর আইছিল আর এ বছর আইছে, এমন মুসল্লি আছে না বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, শবে বরাতের রাতে বাংলাদেশের সিনেমা হল বন্ধ থাকবে, মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সব বন্ধ, কারণ আজকে আল্লাহ ক্ষমা করবে, মিস করা যাবে না। তো যাইয়া সব ক্ষমা লইয়া মনে মনে কয় ক্ষমা তো পাইয়ে গেছি, এখন আল্লাহরে আবার বৃদ্ধাঙ্গুল দেখা, আল্লাহ আবার বাস লাগা আমি বছর আইতাছি। এগুলো হচ্ছে একবারে হতবাগা, আল্লাহর কাছে আমরা ফানা চাই তাদের থেকে, ঠিক না? এই জন্য শবে বরাতের উসিলায় যারা মসজিদে ঢুকে গেছেন, ঢুকে যাবেন, তাদের জন্য মসজিদ চিরস্থায়ী ঠিকানা হয়ে যাক, যেন আর কখনো বের হওয়া না লাগে, আল্লাহর কাছে সে তৌফিক আমরা কামনা করছি। ওই রাতে যদি কেউ গোসল করে শরীর থেকে যত ফোঁটা পানি ঝরবে তত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার ছোটোবেলায় দেখছি সহবরাতে সব গোসল করে, কি শীত কি গরম, সহবরাত আসলে আসার আগে সবাই গোসল টোসল করে, এটা আমরাও দেখছি, কিন্তু কোনো ভিত্তি নেই সমস্ত কথা। ওখানে আছে যে সহবরাতের নামাজের সিস্টেম আছে, যে এত রাকাত এত রাকাত, এই প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ অথবা দ্বিতীয় রাকাতে অথবা, সকালবেলায় আমরাও প্রতিযোগিতা দিয়া সকালবেলায় একজন একজনে জিজ্ঞাসা করছি, ট্রেন হয়েছে 72 দল আর আমার উন্মত হবে 73 দল। বলেন যে এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো এই 73 দল এমনি যে সব কি জান্নাতে যাবে? বলে না, 72 দল জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, দোজকে যাবে, এক দল শুধু বেহেশতে যাবে। বলে সেই দলকে? বলে যে আমি যেভাবে করছি আর আমার সাহাবায়ে কেরাম আমলগুলো যেভাবে করছে, যারা আমাকে আর আমার সাহাবায়ে কেরামকে ফলো করবে তারা বেহেশতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমল আমি যেভাবে করছি আমার সাহাবায়ে কেরাম যেভাবে করে সেভাবে। তো সাহাবায়ে কেরামের কথা কেন বললেন? কারণ কিছু কিছু আমল রাসুলাম করি জাননি, যেমন তারাবির নামাজ যে আমরা পড়ি, রাসুলাম 3 দিন পড়ছেন, 3 দিনের পরে আর পড়েন নাই, জমাতে পড়েন নাই, কারণ রাসুলামের আশঙ্কা যে যদি ফরজ হইয়া যায় তাহলে উম্মতের জন্য কঠিন কঠিন হইয়া যাবে। এমনি রোজা রাখি দুর্বল, ঢাকা থেকে আসছে দুর্বল, এখন রাত্রে আবার 20 টাকা তারাবি, যদি ফুটতে না পারে তো ফরজ তো হলে তো জাহান্নাম দোজকে যাওয়া লাগবে। এই জন্য 3 দিনের পরে ঘরে নিজে একা পড়ছেন, মসজিদে আর পড়েননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
حضرت উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনার কেরাত সবচেয়ে সুন্দর আপনি একটু যান তো সামনে যান ইমামতি করেন কারণ এখন আর ফরজ হবে না এখন আর জিবরাইল আসলাম আসবে না আপনি তারাবি আমাদের ইমামতি করে পড়ায় দেন তখন থেকে এই সিস্টেম চালু হয়ে গেছে মসজিদের মধ্যে জুমার দিনে আজান একটা ছিল রাসুল যখন মিম্বারে বসতেন এখন যে আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দেয় যেটা মসজিদের ভিতরে দেয় দ্বিতীয় আজান যেটা আমরা বলি রাসুলের জামানায় আজান এটাই ছিল বাইরে আর কোনো আজান ছিল না কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময় মানুষ অনেক বেড়ে গেছে মদিনা শরীফ মানুষে গিজগিজ করে সবার কাছে আওয়াজ যায় না বা কিছু সময় মতো অনেক আসতেও পারে না এই জন্য উনি বাহিরে আজানের ব্যবস্থা করছেন দুই আজান শুরু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আর রাসুলুল্লাহ আগে বলে গেছেন আমি যা করি আমার খোলাফা রাশিদিন যেটা করে সেটা মানবে তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফা রাশিদিনের তিন নম্বর কাজে উনি যেটা করছেন সেটা তো আমাদেরকে মানা লাগবে এই জন্য আল্লাহ রাসুল বলে গেছেন তোমরা এটাকে ফলো করবে কাজেই আমি ইবাদত করতে চাই কথাটা বলছি এর জন্য গত জুমাতে আলোচনা করছিলাম রজব মাসের যে এই মাসগুলো ইবাদতের মাস খুব ইবাদত করব কিন্তু কোনো বই পুস্তকে বিশেষ করে আমাদের দেশের মাকসুদুল মুমিনিন এটাই বুখারী শরীফ আমাদের ঘরে সাধারণ ঘরগুলিতে একসময় আমাদের দেশে বিয়ে শাদি হইলে একটা উপহার বই দিত মাকসুদুল মুমিনিন আর মাকসুদুল মুমিনিন এটাকে খুব নির্ভরযোগ্য বই মনে করত ওইটার মধ্যে আছে যে সবরাতের ওই রাতে যদি কেউ গোসল করে শরীর থেকে যত ফোঁটা পানি ঝরবে তত গুনাহ মাফ হয়ে যাবে এই জন্য আমার ছোটোবেলায় দেখছি সবরাতে সব গোসল করে কি শীত কি গরম সবরাত আসলে আসার আগে সবাই গোসল টোসল করে এটা আমরাও দেখছি কিন্তু কোনো ভিত্তি নেই সমস্ত কথা ওখানে আছে যে সবরাতের নামাজের সিস্টেম আছে যে এত রাকাত এত রাকাত এই প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ অথবা দ্বিতীয় রাকাতে অথবা সকালবেলায় আমরাও প্রতিযোগিতা দিয়া সকালবেলায় একজন একজনে জিজ্ঞাসা করতাম কে কত রাকাত পড়ছে কারো 50 কারো 60 এত রাকাত হইয়া দিত মানে সব ভুয়া খবর এই এখন সবে মেরায় যে যে এই রজবের মাস এই মাসেরও কিছু আবাদতের কথা এই সমস্ত বইতে আছে যে মেরাজের এই রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাতে যদি আবাদত করে তাইলে সব রোজার এই সব নমাজের এই সব নমাজের ধরন কোনো ভিত্তি নেই আমি গত জুমায় কিছু আলোচনা করেছি যে আবাদত করব স্বাভাবিক আবাদত হ্যাঁ বাড়াবো কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিব নফল নামাজ বাড়াইয়া দিব ফরজ নামাজগুলি গুরুত্বের সাথে পড়ব যাতে আমার জামাত না ছুটে আমি জিকির আজকার বাড়াইয়া দিব কিন্তু রজব মাসের জন্য স্পেশাল কোনো আমল যে এইভাবে রোজা রাখা এইভাবে অমুক রাত্রে জাগ্রত থাকা এটার কোনো কথা কোরআন হাদিসে নাই এটা লাইলাতুল বারাআত এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে তা আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়া আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলা ঠিক হবে না ঠিক না তো কয় ওই রাতে যে গোসল করলে পানি মাথার পানির চুন পড়লে মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায় মুকসুদুর মুমিনের না আরো কিছু বইয়ের নাম লেখছে এইগুলাতে আছে এগুলো ঠিক না এগুলো তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমার বলে ফেলতেছি কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত এটা ঠিক না আমি কই হ্যাঁ এটা ঠিক কে বলছে আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছি তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ উনি কই নাসিরউদ্দিন আলবানী বলছে হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে কয় হুজুর শিউর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছি কয় শুনেন নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না আমাদের দলিল আল্লাহর রাসূল এই কথা বলছেন যে আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন তা আমি বলি যে হাদিস সহি দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি এটা সহি এটা দুর্বল এটা হাসান এটা হাসান লি জাতি এটা হাসান লি গাইরিহি এটা মুনকাতি এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না তো হ্যাঁ করি তো এটা আগে জিজ্ঞেস করে নিছি তখন আমি বলছিলাম কে তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দোয়া করি আমরা তো যাই হোক নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিল সম্পর্কিত হাদিস উনি সহি বলছে হাসানও বলছে কোনো কোনো যেমন দুর্বল কোথাও বলে নাই উনি তখন বলে কি আচ্ছা উনি কথা বলছে আমি হ্যাঁ উনি তো বলছেই কথা এখন উনি এটা মানে ইয়া করতে চান না উনি বলছে তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দৈফ এদের ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোনো ইমাম লাগবে এই জন্য ইমাম লাগবেই ইমাম ছাড়া চলা এটা সহজ না
এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো আপনি পার্সোনালি শামসুদ্দিন আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন উনি আপনারে দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন তখন আপনি বিপদে পড়বেন আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না তখন তো আপনি বিপদে পড়ে যাবেন উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি আর কি মানেন বলবেন সহি হাদিস উনি আপনার পাল্টা বলবে সহি যে হাদিসটা সহি কে বলছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বলেন বলেন না কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কে বলছে তো এই তুই ইমাম মানে নাকি আচ্ছা আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্র ভাই যারা আছেন ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে প্রত্যেকে 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 মুফতি শামসুদ্দিন আশরাফি সাহেব শুরু করছেন এটা আরো অনেক মাদ্রাসার উস্তাদ আছে দারুল হাবিবের মোতামি সাহেব হুজুর আছেন আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে এবং সেখানে কোন দল বা এরকম এটা আমরা তো আগেও বলছি আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি অনুসরণ করি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে এটার এই এই মূল কাজটা যারা করে ফিকহে হানাফি ফিকহে মালিকি ফিকহে শাফিঈ ফিকহে হাম্বলি সহ সমস্ত ফিক এই ফিকের সমন্বয় আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না আমাদের মাদ্রাসাগুলোতে চারোটা ফিক পড়ানো হয় এটা কি জানেন হ্যাঁ ফিকহে হানাফিও পড়ানো হয় মালিকিও পড়ানো হয় শাফিও পড়ানো হয় হাম্বলিও পড়ানো হয় এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে আবার শাফি মাঝহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে আবার হাম্বলি মাঝহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত বলেন বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে বলে এটা শবে বরাতের নামাজ শবে বরাতের আলাদা কোনো নামাজ আর আস্তে বলেন শবে বরাতের আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইল মাসনা 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 ফাসাইদান ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইল মাসনা মাসনা ফাসাইদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তিলাওয়াত করবেন আফযালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন কোরআন তিলাওয়াত করবেন আফযালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ কিছু সময় বারাত তাসবীহ জিকির করবেন শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে সাড়াসাড়িও আছে একদল আছে এরা বলে শবে বরাআ লাইলাতুল বারা বলতে কিচ্ছু নাই আবার আরেকদল আছে শবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই ইসলামী শরীয়তে বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বারাআ নাই তাদের একজন শীর্ষ শায়খ আছেন বাংলাদেশের যদি পাঁচজন লামাজাবি শায়খের লিস্ট করেন পাঁচজনের বা দশজনের লিস্ট করেন তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উনি মদিনা ভার্সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে হাদিস ভাইরা তাওহিদ পাবলিকেশনস থেকে যে বুখারী বা অন্যান্য যে কিতাবগুলো আলবানের রাহিমাল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহা যেগুলো তারা অনুবাদ করেছে উনি অনুবাদ অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ওনাদের লামাজহাবীদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেমে দিন ওনার সাথে গত বছর ওনারা বলে নাই আমরা বলে আসি ওনারা বলে নাই আমরা বলে আসি এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন আমি একটা করছি আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে ওনার সাথে আমাদের বিশেষ করে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে ফেজ দ্য পিপল যে পেজ আছে জনপ্রিয় পেজ সাগর ভাইয়ের ওই পেজে আমার সাথে বসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট আলোচনা হয়েছে তো আমার ওই ভাই আসার আগে স্ট্যাটাস দিয়ে এসেছিলেন যে নাই আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুন নিসমিন শাবান শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলত আছে তিনিও কি করেছেন স্বীকার করেছেন তো যে সকল ভাইয়েরা এগুলো নিয়ে ফিতনা চড়ান আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম আমাদের হানাফি মাযহাবের আলেমদের কথা নাই বললাম আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
আমরা গালি দেই না আমরা রাহিমা আল্লাহ বলি দোয়া করি যে আল্লাহ তার উপর রহম করুক ঠিক আছে না আল্লাহ তার প্রতি রহমত নাযিল করুক আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব দুইটা কিতাবের আমি রেফারেন্স দিব একটা হলো সহিহুত তারগীব ইমাম মুনজিরী রাহিমাহুল্লাহ আত তারগীব ওয়াত তারহীব কে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুই ভাগ করেছেন একটা হলো সহিহুত তারগীব আর আরেকটা হলো যঈফুত তারগীব সহিহুত তারগীবে আলবানী রাহিমাহুল্লাহ ওই সহিহ হাদিসগুলো জমা করেছেন আর যঈফ হাদিসগুলো জমা করেছেন সহিহুত তারগীবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ চারটা হাদিস এনেছেন এর ভিতর এক নম্বর হাদিস হলো হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বান এনেছেন সহিহ ইবনে হিব্বানের 5656 নম্বর হাদিস যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল কাবীর এনেছেন যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুস সাগীর এনেছেন যে হাদিসকে ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ মাজমাউয যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ বর্ণনা করেছেন বর্ণনা করে বলেছেন রাওয়াহু তবরানী ফিল কাবীরি ওয়াস সাগীরি যে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুল কাবীর বর্ণনা করেছেন ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুস সাগীর আওসাতে বর্ণনা করেছেন ওয়া রিজালুহুমা সিকাত বর্ণনাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ এই হাদিস সহি এই হাদিসকে সহি বলেছেন এই হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসকে রিজালুহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামী রাহিমাহুল্লাহ তারপরে এই হাদিসকে শায়খ শায়ব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের টিকায় বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি অর্থাৎ এই হাদিসের আরও এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরও অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো মিল এই হাদিসটি সহি সহি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাশ আসে জানো আল্লাহ কি করেন ইয়ানজুরুল্লাহ ইয়ানজুরুর রব আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন যাদের অন্তরে শিরিক আছে যারা শিরিক করে তাদেরকে ছাড়া অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিও থেকে আশা করি শবেবরাত সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ